মাতৃদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর তার স্ত্রীকে হারিয়ে সদাই গৌরবমান হরি বল হরি বল হরি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানো আমি ডিএন গজরোডে হরিনাম সংকীর্তন শুনতে এসেছি। তো ছোট্ট বাচ্চা মেয়েটার নাম সংকীর্তন তো শেষ হয়ে গেছে, এরপর উঠেছে ফলতার বিখ্যাত কীর্তনিয়া সনাতন বাগ। তারও কীর্তনে খুবই সুমধুর কণ্ঠ, আর তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ভোগ বিতরণ হচ্ছে। তো যে কথা বলছিলাম, তো তার তোমরা শোনো তার এই অপূর্ব কীর্তন শুনে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। সত্যযুগ পেল না, যে নাম ত্রেতাযুগ পেল না, যে নাম দ্বাপরযুগেও দেয়নি ভগবান, সেই অজাজিত হরি নাম কৃষ্ণ নাম উজ্জ্বল রসে পরিণত। 33 কোটি দেবতার চিন্তা হলো না, চিন্তা পড়ে গেল স্বয়ং ভগবান। একমাত্র ভগবানই ভেবেছিলেন এই কলিহত জীবের কথা, একমাত্র ভগবানই ভেবেছিলেন আমাদের মতো ছিলেন। কথাটা কি, যে কথাটা তিনি নদিয়ার নবদ্বীপে সর্বপ্রথম বললেন সেই কথাটাই কিন্তু গীতার সর্বপ্রথমেই লেখা থাকে দেখবেন। কি কথা, ঈশ্বর সেব কেন এমন অবস্থা হলো আজকের আমরা লীলার মধ্য থেকে জানবো। এই লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী আমাদের, আমরা কোত্থেকে পেয়েছি, শ্রীমান মহাপ্রভুর থেকে জানতে পেরেছি। তাহলে সবাই মিলে চলুন সেই মহাপ্রভু যেমন ভাবে এই লীলাটাকে পরিবেশন করাবেন আমরা তার মুখ থেকে শুনে নেব, আস্বাদন করে নেব। চলো ভাই নদী আতে যা, চলো ভাই নদী আতে যাই, চলো ভাই নদী আতে যাই। রক্ষা করতে হবে, আপনি বলে দিন কেমন করে
মানুষ কোন রক্ষা পাবে? সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র তার হাতটা বাড়িয়ে দিলেন, তার হাতে কি ছিল? বজ্র। ভক্তমণ্ডলে সেই বজ্রটাকে দেখিয়ে বললেন যে আমার হাতে যে বজ্র আছে এই বজ্রের অত ক্ষমতা নেই যে মর্তধামকে রক্ষা করতে পারে। কেন? কারণ 33 কোটি দেবতার মধ্যে 3টে দেবতার ক্ষমতা সব থেকে বেশি আমরা জানি, কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ভক্তমণ্ডলী, এই 3টে দেবতার ক্ষমতা বেশি, তার মধ্যে তো ভোলানাথ মহেশ্বর আছে, কিন্তু আমি দেবরাজ ইন্দ্র হলে কি হবে? আমার হাতের এই বজ্রের কোনো ক্ষমতা নেই, তার চোখের জল বন্ধ করতে পারে। তাহলে উপায়? তবে কি মর্তধাম ভূমিষ্যৎ হয়ে যাবে? সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বললেন, একটা উপায় আমার মনে পড়ছে। কি উপায় এমন আপনার মনে এসেছে আপনি বলুন, নির্ভয়ে নির্বিধায় বলুন, যে মর্তধামকে রক্ষা করতে পারে। তবে আপনারা এক কাজ করুন, হে দেবতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে চলে যান মর্তধামে। মর্তধামে গিয়ে আমরা কি করব? মর্তধামে গিয়ে দেখবেন মানুষকুল আছে, সেই মানুষকুলকে সঙ্গে নেবেন। মানুষকুলকে সঙ্গে নিয়ে কি করব? আপনারা চলে যাবেন মানস সরোবরে। মানস সরোবরে গিয়ে কি করব? মানস সরোবরে গিয়ে দেখবেন ভগবানের একজন একনিষ্ঠ পরম ভক্ত বসে বসে ভগবানের তপস্যা করছেন, ভগবানের গুণকীর্তন করছেন, ভগবানের নাম করছেন। আমার যতদূর ধারণা তার পিতার নাম হলো সূর্যদেব, তাই তাকে কোনোদিন আগুনে পুড়িয়ে প্রাণে মারা যাবে না। তার মাতার নাম হলো ছায়া দেবী, তাই তাকে কোনোদিন ঠান্ডা শীতল জলে ডুবিয়ে প্রাণে মারা যাবে না। যদি মর্তধামকে রক্ষা করতে পারে ওই একমাত্র ভক্ত আছে, তার নাম কি? তার নাম হলো শনি ভক্ত। এই এতক্ষণ পরে আমরা শনি দেবতার কথাটা জানতে পারলাম, তাহলে এবার ভালো করে লক্ষ্য রাখার পালা। ভক্তকে রক্ষা করে কে? ভক্তই পারে ভক্তকে রক্ষা করতে। তাহলে এবার লক্ষ্য রাখতে হবে যে শনি ভক্ত কেমন করে মর্তধামকে রক্ষা করেছিল। মা গো, আমার স্ত্রী আমাকে অভিসম্পদ করেছেন, আমি যার বদনের দিকে তাকাবো তার বদন পুড়ে যাবো। তাদেরকে আমি রক্ষা করব, প্রাণে বাঁচাবো, তাই আমি বাড়িয়ে দিলাম আমার এই ডান হস্ত। আপনি ফেলুন আপনার ওই চোখের জল, সমস্ত চোখের জল আমি ডান হস্তে ধারণ করব। এই বলে যখনই শনি দেবতার ডান হস্তটা বাড়িয়ে দিলেন আর এক ফোঁটা চোখের জল যখন ওই ডান হস্তের মধ্যে পড়ল, ডান হস্ত পুরে কালো হয়ে বেঁকে গেল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন পুড়ে যাচ্ছে। আমার দেখে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, আমি হলাম মায়া, আমি হলাম মহামায়া, আমি হলাম জগদ্ধাত্রী জগজ্জননী, তাই আমার মায়াই বস সমস্ত কুল। আর তোমার স্ত্রী তোমাকে অভিসম্পদ দিয়েছে, কিন্তু আপনি যদি আমার সন্তানকে আশীর্বাদ করেন আমার সন্তান যে সুস্থ সবল হতে পারবে না। ভক্তমণ্ডলী এবার বড় জানতে মান সুপারি লো ভক্তি ফল ভক্তি ফুল মান সুপারি লো নীল ফুল করবে পূজা নীল বস্ত্র পরে ভগবন ভ
সনাতন বাগের পালাটা তো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। উনি বড় বাবার পালা গান করলেন, কীভাবে মরতে এসে পুজো হয়েছে সেই সব বিষয় নিয়ে তিনি পালা করলেন। তো এরপরে আমরা একটুখানি ঘুরে রেস্ট আসি, পাটা ছাড়িয়ে নিই। তো এরপরে আছে বিশেষ আকর্ষণ, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরে তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। অন্য ব্লগ আছে রাসলীলা।